Happy birthday. Good morning. Good morning. Hello everyone. তোমাদের সবাইকেও গুড মর্নিং জানিয়ে আজকে একটা সুন্দর সকাল শুরু করলাম। আজকে একটা বিশেষ দিন, তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো টাইটেল থাম্বনেল দেখে যে আজকে আমার বাবার জন্মদিন। অবশ্যই একটা বিশেষ দিন যেটা আমরা ছোট্ট করে নিজের মতো করে আনন্দ করে কাটানোর চেষ্টা করব। আর এই বিশেষ দিনের কিছু কিছু ছোট ছোট যে মুহূর্তগুলো সেটা তোমাদের সাথে এই ভিডিওটার মাধ্যমে শেয়ার করব। আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। ব্লগটা ভালো লাগলে আমাকে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবে। আর এই কেকটা কিন্তু আমি নিজে বানিয়েছি, কেমন হয়েছে একটু বলো। আর আমার তোমরা যদি কেক বানাতে চাও, দেখো প্রেশার কুকারে কিংবা মাইক্রোওয়েভ ওভেনে আমার দুরকমভাবেই খুব সিম্পল করে কেক আশা করি তোমাদের এই ব্লগ শেয়ার করা আছে। তাহলে চলো এক্ষুনি একটা কেক কাটিং সেরেমনিটা এনজয় করে নিই। পাঞ্জাবিটা একটু পড়তে পারো। আমার রোজগারের নাতনি আমাকে দিয়েছে কারে ডাক্তার। আমরা একদম সকাল সকাল কেক কাটিং সেরেমনিটা সেরে ফেলেছিলাম, কারণ নাতনি বেরিয়ে যাবে আর তারপরে দাদুর কেক কাটবে, এটা তো আর সম্ভব না। কাজেই চলো হ্যাপি বার্থডে বলি সবাই মিলে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবা। আচ্ছা দিদুরও কিন্তু আছে। মেয়ে অনেক সকাল সকাল ডিউটিতে বেরিয়ে যায়, তাই কেক কাটিং এর পরেই ঝটপট আমি ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি। আর ও দেখো রেডি হয়ে গেছে, এবার ব্রেকফাস্ট করে একটু হাসি মজা করেই ব্যাস ও তো বেরিয়ে যাবে। জীবনের এই ছোট ছোট আনন্দগুলো যদি, ছোট ছোট মুহূর্তগুলো যদি এনজয় করা যায়, তাহলে কিন্তু বেশ জীবনটা বেশ সুন্দরভাবে কাটানো যায়। তাই আমি ছোট ছোট ক্লিপিং তোমাদের সাথে শেয়ার করেছি। আর ও বেরোনোর পরে আমরা বেশ একটা কাপ কফি বানিয়ে কেকটাকে সুন্দরভাবে এনজয় করলাম, আর তিনজনে বেশ একটু হাসি মজা করে কিছুটা মুহূর্ত ভাগ করে নিলাম। বলে না ওই পাঁচটা কচুরি খাবো না, আমি কম হলে আমার ভালো পছন্দ, সেই কন্ডিশনে কচুরি খাবে আর কি। কচুরি ভালো আছে, কচুরি ভালো না, একটা কিছু একটা সমস্যা নেই, বাইরে থাকার জন্য এতটা ইয়ে হবে না, তাই না? না, এইবার মেয়ে তো বেরিয়ে গেছে, তারপর আমরা একটু সময় পেয়েছি, এক কাপ করে কফি বানিয়েছি, আর কেকের সাথে আমরা কফিটাকে এনজয় করছি, আর নিজেদের মধ্যে একটুখানি আড্ডা গল্প দিয়ে নিচ্ছি। এই টাইমটুকু তো ফ্রি আছে, একটু বসে একসাথে আড্ডা দিতে যথেষ্ট ভালোই লাগছিল। আর এই ছিল আমাদের ব্রেকফাস্টের আয়োজন, ছোট্ট একটুখানি আয়োজন, মটরশুঁটির কচুরি। এই শীতের দিনে মটরশুঁটির কচুরি, নতুন আলুর ছোট আলুর দম, এগুলো খেতে খুবই ভালো লাগে। আর ছিল পাটিসাপটা, যেটা বাবা খুবই ভালোবাসে, তাই এই এইগুলো আমি বানিয়েছিলাম নিজের হাতে। বানিয়ে যদি তুমি নিজের লোকেদের খাওয়াও, সেটার একটা অন্য রকম একটা ভালো লাগার অনুভূতি দেয়। আচ্ছা এখানে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো, আমার কন্টেন্ট যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর একটা কমেন্ট করো। তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর আমার চ্যানেলে মটরশুঁটির কচুরি, শীতের যে ছোট আলু তার দম এবং কেক, সমস্ত রেসিপি তোমরা পেয়ে যাবে, যদি চাও একবার চেক করে নিতে পারো। এইবার শেয়ার করে নিলাম আমাদের লাঞ্চ টাইমের একটা ক্লিপিং। আমি খুব বেশি ভিডিও করাতে ফোকাস করিনি, কারণ মা বাবার সাথে টাইমটাকে এনজয় করছিলাম, প্রচুর আড্ডা মারছিলাম, একটু খাওয়া দাওয়া হাসি ঠাট্টা এইসবেই বেশিটা সময় কাটানোর চেষ্টা করেছি। ভিডিও করতে গেলে অনেকটা সময় চলে যায়, তাই আমি আর
সেই দিকে ফোকাস করিনি, তাও একটু একটু করে ক্লিপিংস তুলে রেখেছি আমার স্মৃতির জন্য, ক্লিপিংসগুলো থাকুক আর তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করে নেব সেই দিনের কিছু মুহূর্ত। তো এই ছিল আমাদের লাঞ্চে মেনু, মাংস ছিল আর মাছটা যা ছিল, হ্যাঁ খুবই সাধারণ ছিল। আর তারপরে মেয়ে তো ছিল না লাঞ্চে, তারপরে মেয়ে এলো, তখন ডিনার টাইম, আর আমরা ডিনারটা একসাথে করলাম। খুবই ভালো কেটেছিল দিনটা, এক একটা দিন এরকম ছোট ছোট মুহূর্ত জীবনে যদি আনন্দ করে কাটানো যায়, আনন্দ ভাগ করে নেওয়া যায়, তাহলে আমি মনে হয় যে জীবনটা বেশ ভালোই কাটে। তো আমার জীবনের ছোট্ট একটা মুহূর্ত তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করে নিলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানিও। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে।